प्रोजेक्शन इफेक्ट, लाइन प्रोजेक्शन। लाइन प्रोजेक्शन हमने की बोले छी ना दुटी पॉइंट এর সংযোগকারী রেখা, এই একটি পয়েন্ট কি আমরা এতক্ষণ বিস্তারিত আলোচনা করলাম, এই এ পয়েন্ট এবং এখানে আরেকটি পয়েন্ট বি পয়েন্ট, এই এবি পয়েন্টকে সংযুক্ত করলাম, তাহলে এখন এটা এবি লাইন। এই এবি লাইনটি আমরা প্রজেকশন করব। এবি লাইনটি ওই রকম একটি কোয়াড্রেন্টে রাখা হবে, মনে করে নাও আমরা ফার্স্ট কোয়াড্রেন্টে রাখছি, এটা হলো আমাদের ডিবি এবং এটা মনে করে নিলাম এইচবি। এবার এই লাইনটিকে আমরা বিভিন্ন ভাবে রাখতে পারি, শুধু তো বিন্দুটা এখান থেকে উপরে ছিল, ইন ফ্রন্ট অফ দা সামনে ছিল, কিন্তু একটি লাইনকে আমরা বিভিন্ন ভাবে অবস্থান করাতে পারি। কেমন ভাবে? না লাইনটি এইচবির উপরে এরকম পারপেন্ডিকুলার দাঁড়িয়ে থাকতে পারে লম্বভাবে, আবার লাইনটি ভিপির সঙ্গে পারপেন্ডিকুলার দাঁড়িয়ে থাকতে পারে। তাহলে লাইনটি যখন ভিপির সঙ্গে পারপেন্ডিকুলার ভাবে দাঁড়িয়ে থাকবে, তখন কিন্তু ওই লাইনটি এইচবির সঙ্গে প্যারালাল সমান্তরাল, আবার যখন লাইনটি এইচবির সঙ্গে পারপেন্ডিকুলার তখন কিন্তু ভিপির সঙ্গে প্যারালাল। আবার এমন একটি পজিশন হতে পারে যেভাবে আমরা মনে করে নিলাম ভিপির সঙ্গে প্যারালাল, কিন্তু সেই লাইনটি এইচবির সঙ্গে পারপেন্ডিকুলার হবে না। আমরা তো একটু আগে বললাম যে এইচবির সঙ্গে পারপেন্ডিকুলার থাকা মানে ভিপির সঙ্গে প্যারালাল, কিন্তু ভিপির সঙ্গে প্যারালাল বা এইচবির সঙ্গে পারপেন্ডিকুলার হবে না, এরকম একটা পজিশন। মনে করো তো কল্পনা করে দেখো তো কিভাবে হতে পারে, আমি তোমাদের বাস্তব ক্ষেত্রে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এই লাইনটি, এটাকে মনে করে নাও তোমার একটা স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনটি এই পজিশনে রয়েছে, এই পজিশনে থাকা মানে দেখো ভিপির সঙ্গে, এটা তো তোমাদের ভিপি, এটা এইচপি, তাহলে এই ভিপির সঙ্গে দেখো এটা প্যারালাল রয়েছে, কিন্তু এটা যদি এইচপির উপর বসিয়ে দিই এইচপির সঙ্গে কি পারপেন্ডিকুলার? নট পারপেন্ডিকুলার, দিস ইজ দ্য ইনক্লাইন পজিশন, এটা এইচপির সঙ্গে আনতভাবে অবস্থান করছে। তাহলে এইরকম অবস্থায় ওই লাইনটি কিন্তু ভিপির সঙ্গে প্যারালাল থাকতে পারে, তাহলে এই পজিশনে যদি থাকে তাহলে এতগুলো পজিশনে যদি থাকে, বাট আমরা ওই লাইনগুলোর প্রজেকশন করলে কি দেখতে পাবো সেটা আমরা এখন দেখবো। কোথায়? না ফ্রন্ট ভিউ থেকে কি কেমন দেখবো এবং টপ ভিউতে কেমন দেখবো। চলে আসি আমরা প্রশ্নের মাধ্যমে, যে লাইন, এ লাইন এটি বা আমরা ডাইমেনশন চেঞ্জ করে দিলাম, এক্স ওয়াই ইজ পারপেন্ডিকুলার টু দা এইচপি and parallel to the VP, then the projection of this line। প্রথমে আমরা সিম্পল প্রবলেমের মাধ্যমে আসবো, তারপর আমরা ধীরে ধীরে একটু জটিলের দিকে যাব। প্রথমেই আসি, তাহলে আমি একটু আগেই যেটা বললাম যে লাইন এক্স ওয়াই ইজ পারপেন্ডিকুলার টু দা এইচবি এন্ড প্যারালাল টু দা ভিপি, দেন দা প্রজেকশন অফ দিস লাইন। তাহলে একটু আগেই দেখালাম এই একটি লাইন, তোমরা মনে মনে কল্পনা করো এই লাইনটি কিভাবে আছে, না এইচবির সঙ্গে পারপেন্ডিকুলার, ভিপির সঙ্গে প্যারালাল। যদি একটা লাইন এইচপির সঙ্গে পারপেন্ডিকুলার থাকে, ভিপির সঙ্গে প্যারালাল থাকে, তুমি দাঁড়িয়ে দেখছো কোথা থেকে, সামনে থেকে, তাহলে তুমি অবজার্ভার সামনে রয়েছো, তুমি অবজার্ভার এখানে রয়েছো, তাহলে তুমি এখান থেকে দেখছো তো এই লাইনটি। তুমি বলো তো দেখি এই লাইনটি ট্রু লেন্থ আমরা কোন জায়গায় দেখতে পাবো, কোন তলের উপরে? ভালো করে দেখো, দাঁড়িয়ে রয়েছে কিন্তু এইচপির উপরে, কিন্তু ওই লাইনটি ট্রু লেন্থে আমরা দেখতে পাবো। ট্রু লেন্থ মানে যে ডাইমেনশনে দেওয়া থাকবে, অর্থাৎ যদি এই এক্স ওয়াই লাইনটি 25 মিলিমিটার হয় তাহলে ওই 25 মিলিমিটারই লেন্থ আমরা দেখতে পাবো কোথায়, না ফ্রন্ট ভিউতে, ভিপির উপরে। এটা সব সময়ের জন্য মনে রাখতে হবে যে ওই লাইনটি যে লাইন দেওয়া থাকবে সে যে তলের উপর পারপেন্ডিকুলার থাকবে সেই তলের উপর আমরা কখনো ওই লাইনটা ট্রু লেন্থে দেখতে পাবো না, ওই লাইনটি অরিজিনাল মেজারমেন্ট দেখতে পাবো সবসময় ওর বিপরীত করে, অর্থাৎ এইচপির উপরে দাঁড়িয়ে থাকবে ভিপিতে। এখন যদি আমরা প্রজেকশন চিত্রটা ড্র করি, এটা মনে করে নাও এক্স ওয়াই রেফারেন্স লাইন, তাহলে আমি এখান থেকে দেখছি অবজার্ভার, ফ্রন্ট ভিউ চিত্রটা আমার গিয়ে পড়লো কোথায়, ভিপির উপরে। তাহলে আমি এখান থেকে
কত মিলিমিটার লাইনের যে মেজারমেন্ট তাহলে আমরা 25 মিলিমিটার মনে মনে কল্পনা করেছি তাহলে এখান থেকে আমি একটি ভার্টিক্যাল লাইন তুলব এরপর আমি আমাদের ডিভাইডারের সাহায্যে 25 মিলিমিটারের মেজারমেন্ট নিয়ে যে পারপেন্ডিকুলার লাইনটা কেটেছিলাম তার যেখানে কাটবে কেটে দিলাম 25 মিলিমিটার দিয়ে এটাকে নামকরণ করলাম x এটা নামকরণ করলাম y তাহলে xy আমরা এটা কি পেয়ে গেলাম ফ্রন্ট ভিউ এইবারে ওই লাইনটি টপ ভিউতে কেমন দেখা যাবে টপ ভিউতে কি আমরা একটা লাইন দেখতে পাবো নট টপ ভিউতে আমরা লাইন দেখতে পাবো না কি দেখতে পাবো আমরা যদি এই একটি লাইন হয় যদি উপর থেকে দেখি শুধুমাত্র একটি পয়েন্ট দেখতে পাবো একটি বিন্দু এই বিন্দুটি দিয়ে আমরা এইখানে কোথায় পড়বে বিন্দুটির অবস্থান থাকবে কোথায় এই স্পির উপরে তাহলে এই এই স্পির উপরে একটি বিন্দু কল্পনা করুন বাট শুধু এই বিন্দুটি অঙ্কন করলে হবে না এই বিন্দুটির নামকরণ করতে হবে তাহলে আমি এখানে কি নামকরণ করব এখানে x ড্যাশ কি নামকরণ করব না এখানে y ড্যাশ নামকরণ করব আমরা এখানে দুটোই নামকরণ করতে হবে x ড্যাশ এন্ড y ড্যাশ কেন দুটো নামকরণ করতে হবে এই লাইনটার দুটো পয়েন্ট কিন্তু বর্তমান এর অবস্থান বর্তমান একটি পয়েন্টের আমরা উপর থেকে দেখতে না পেলেও বাস্তবে কিন্তু তার অবস্থান বর্তমান আমরা উপর থেকে হয়তো একটি বিন্দু দেখতে পাচ্ছি y পয়েন্টটা তাহলে এই y পয়েন্টটা কি শুধু নামকরণ করব না আমাদের দুটো পয়েন্টের নামকরণ করতে হবে তবে বোঝা যাবে যে এটি একটি স্ট্রেট লাইনের প্রজেকশন যদি এখানে একটি পয়েন্টের আমরা নামকরণ করি তাহলে এটা সম্পূর্ণ রং এটা সম্পূর্ণ ভুল হবে এটা দিয়ে বোঝা যাবে না যে এটা একটি স্ট্রেট লাইন তোমায় দাঁড়িয়ে রয়েছে তোমার যদি মাথাটুকু শুধু এঁকে দিই টপ ভিউতে তোমার পা দুটো হয়তো দেখা যাচ্ছে না তাহলে কি তোমার পায়ের অবস্থান নেই তুমি তাহলে দাঁড়িয়ে রয়েছো কি করে তুমি স্ট্যান্ড বাই দাঁড়িয়ে রয়েছো কি করে তাহলে তোমার পায়ের অবস্থান বর্তমান সেটা হয়তো আমরা দেখতে পাচ্ছি না কিন্তু সেটাকে যদি পয়েন্ট দিয়ে কল্পনা করা হয় ওই পয়েন্টের অবস্থানটা এখানে বোঝাতে হবে বোঝা গেল পরিষ্কার করে এরপরে আমরা আসি তাহলে ভিপিটাও পারপেন্ডিকুলার থাকলে আমরা তখন এই স্পিডে ট্রু লেন্থ দেখতে পাবো এবং ভিপিতে কি দেখতে পাবো একটা পয়েন্ট তাহলে হেন্স কনক্লুশনে আমাদের আসতে হবে যে হোয়েন এ লাইন ইজ পারপেন্ডিকুলার টু দা ওয়ান প্লেন এন্ড প্যারালাল টু দা আদার প্লেন দেন দা প্রজেকশন অফ দিস লাইন হোয়েন লাইন ইজ পারপেন্ডিকুলার দ্যাট প্লেন ইজ প্রজেকশন object this point and other plane where this line is parallel the line is true length and actual dimension তাহলে কি বললাম আমি আরেকবার বলে দিই যখন ওই লাইনটি যে তলের সঙ্গে পারপেন্ডিকুলার ভাবে দাঁড়িয়ে থাকবে সেই তলের উপর ওই লাইনটিকে একটি বিন্দু হিসাবে দেখা যাবে বিপরীত তলে যেখানে ওই লাইনটি প্যারালাল ভাবে অবস্থান করছিল সেই তলে ওই লাইনটিকে ট্রু লেন্থে দেখা যাবে মানে অরিজিনাল ডাইমেনশনে দেখা যাবে বোঝা গেল এবার আমরা আসি আমাদের লাইনটি ভিপির সঙ্গে প্যারালাল বাট এই স্পির সঙ্গে প্যারালাল নয় বা এই স্পির সঙ্গে পারপেন্ডিকুলার নয় এইরূপ অবস্থায় রয়েছে তাহলে যদি এই লাইনটি এটাও মনে করে নাও এক্স ওয়াই একটি লাইন এই লাইনটি ভিপির সঙ্গে প্যারালাল অবস্থায় রয়েছে কিন্তু এই স্পির সঙ্গে ইনক্লিনেশন অবস্থায় রয়েছে তাহলে কি দেখতে পাবো যে তলের সঙ্গে প্যারালাল যে তলের সঙ্গে প্যারালাল সেই তলে ওই লাইনটিকে ট্রু লেন্থে দেখা যাবে একটু আগেই বললাম ভিপির সঙ্গে প্যারালাল বা এই স্পির সঙ্গে প্যারালাল নয় তাহলে যে তলের সঙ্গে প্যারালাল সেই তলে ওই লাইনটিকে আমরা ট্রু লেন্থে দেখতে পাবো তাহলে ভিপির সঙ্গে প্যারালাল আমরা ফ্রন্ট ভিউ থেকে দেখছি তাহলে ভিপিতেই আমরা লাইনটা ট্রু লেন্থে দেখব তাহলে এটা মনে করে নিলাম এক্স ওয়াই এখন টপ ভিউতে তাহলে এর অবস্থান কেমন হবে টপ ভিউ ড্রয়িংটা পেতে গেলে আমাদের এখান থেকে এবার প্রজেক্টর নামাতে হবে যখন কোন লাইন কোন একটি তলের সঙ্গে শুধুমাত্র প্যারালাল অবস্থায় অবস্থান করে অন্য তলের সঙ্গে প্যারালাল বা পারপেন্ডিকুলার অবস্থায় না থাকে তখন
দ্বিতীয় তলে ওর প্রজেকশনটি পেতে গেলে আমরা ওই লাইনটি থেকে প্রজেক্টর নামাতে হবে। প্রজেক্টর মিন্স এর আগের ক্লাসে আমরা শিখিয়েছিলাম যেটাকে আমরা রশ্মি হিসাবে কল্পনা করছিলাম, অর্থাৎ এখানে যদি কোনো অবজেক্ট থাকে, আমি এখান থেকে অবজারভার দেখছি, এখান থেকে যে প্রজেক্টর গুলো বেরিয়ে আসে, তাহলে আমি তো অবজারভার এখান থেকে দেখছি উপর থেকে, মনে মনে কল্পনা করলাম আমি কি বাস্তব জায়গায় উপরে উঠে শূন্যে ভাসবো, শূন্যে ভাসবো না, তাহলে কি করছি মনে মনে কল্পনা করছি যে আমি এখান থেকে দেখছি, তাহলে এখান থেকে যদি দেখি এখান থেকে একটি প্রজেক্টর দিয়ে এসপি উপরে পড়বে, এখান থেকে একটি প্রজেক্টর দিয়ে এসপি উপরে পড়বে, এগুলোকে কি বললাম প্রজেক্টর। তাহলে এখান থেকে ওয়াই থেকে যে প্রজেক্টরটি এসে এসপি উপরে পড়লো সেই প্রজেক্টরটার এখানে একটি পয়েন্টের সৃষ্টি হলো বিন্দু, সেই পয়েন্টটির নামকরণ করলাম ওয়াই ড্যাশ, এবং এই এক্স থেকে যে প্রজেক্টরটি নামলো এইচপি উপরে সেই প্রজেক্টরটি নামকরণ করলাম সেই পয়েন্টটি এক্স ড্যাশ। তাহলে এবং এক্স ড্যাশ এবং ওয়াই ড্যাশ, তাহলে এখান থেকে চলে এলো কি এক্স ড্যাশ পেলাম এটা, আর এখান থেকে যে প্রজেক্টরটি নামলো সেটা হলো ওয়াই ড্যাশ। এই এক্স ড্যাশ এবং ওয়াই ড্যাশ এটাই হলো এই যে লাইনটি যেটা ভিপির সঙ্গে প্যারালাল ছিল তার টপ ভিউ, বাট দিস লাইন ইজ অলওয়েজ লেস দ্যান দিস এক্স ওয়াই লাইন, এটা সব সময়ের জন্য ছোট হবে, কার থেকে না এই এক্স ওয়াই লাইনের, যে লাইন যে তলের সঙ্গে প্যারালাল ছিল সেই তলে ওই লাইনটাকে টু লেন্থে দেখা যাবে, যে তলে প্যারালাল ছিল না সেই তলে ওই লাইনটাকে সব সময় ছোট দেখা, বোঝা গেল? তাহলে যদি একটি লাইন কোনো একটি তলের সঙ্গে ইনক্লিনেশন অবস্থায় থাকে, আনত অবস্থা, তখন তাহলে আমরা কেমন ভাবে ড্রয়িং করব, মনে করে নাও এইচপির সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল, তখন কিভাবে হবে এইচপির সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে যদি এইচপির সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তাহলে আমরা কি করছি এখন, আমরা মনে করে নিলাম এই একটা এক্স ওয়াই, এটা কি এইচপি, এখান থেকে এটা জেড কল্পনা করলাম, এক্স জেড এটা কি হলো ভিপি, তাহলে আমার একটি লাইন কার সঙ্গে এইচপি সঙ্গে 30 ডিগ্রি, এটা এইচপি, এইচপির সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, পয়েন্টটার নামকরণ করলাম এটা এম এটা এম, তাহলে এম এর একটি লাইন যে লাইনটা এইচপির সঙ্গে কত ডিগ্রি 30 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, এই লাইনটার ফ্রন্ট ভিউর চিত্র এবং টপ ভিউর চিত্র কেমন হবে, তাহলে যদি 30 ডিগ্রি ইনক্লিনেশন অবস্থায় থাকে এই অ্যাঙ্গেলটা আমি কোথায় দেখতে পাবো, ইনক্লিনেশনটা অবশ্যই যে তলের সঙ্গে অ্যাঙ্গেল করে সেই তলে কখনো দেখা যায় না, তার বিপরীত তলে সবসময়ের জন্য অ্যাঙ্গেল ইনক্লিনেশনটা সঠিকভাবে দেখা যায়। তাহলে আমরা এখানে এক্স ওয়াই রেফারেন্স লাইন অঙ্কন করলাম, আমি অবজারভার এখান থেকে দেখছি, তাহলে আমি যদি সামন থেকে দেখি তাহলে ট্রু ইনক্লিনেশন কোথা থেকে পাবো, না টপ ভিউতে ফ্রন্ট ভিউতে পাবো, ফ্রন্ট ভিউ মিন্স ভিপির উপরে, তাহলে আমি এক্স ওয়াই রেফারেন্স লাইনের উপর যে কোনো জায়গায় একটি পয়েন্ট অঙ্কন করলাম, এটাকে মনে করে নিলাম এম, এবং 30 ডিগ্রি ইনক্লিনেশন কীভাবে করবো, না আমাদের ডায়াগোনাল স্কেলের সাহায্যে, এই ডায়াগোনাল স্কেলের অ্যারো চিহ্নটা এখানে মেস করিয়ে দেবো, দিয়ে এবার এখানে দেখবে এই 30 ডিগ্রি আছে, এখানে পয়েন্ট করে নিলাম, এখান থেকে 30 ডিগ্রি ইনক্লিনেশন টেনে দিলাম, দেওয়ার পর আমার লাইনটি যতটা মেজারমেন্ট বলে দেওয়া থাকবে, মনে করে নিলাম 15 মিলিমিটার বলে দিয়েছে, তাহলে আমি 15 মিলিমিটারের পেন্সিল কম্পাসে মেজারমেন্ট নিয়ে এম পয়েন্ট থেকে ওই যে লাইনটা 30 ডিগ্রি ইনক্লিনেশনে টানা হয়েছিল তার যেখানে কাটবে কাটতে হবে, এবার এই পয়েন্টটা পেয়ে গেলাম এম, এই এম এম হলো যে লাইনটি এইচপির সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করেছিল তার ফ্রন্ট ভিউ চিত্র, এবং এই ইনক্লিনেশনটা হচ্ছে ট্রু ইনক্লিনেশন অর্থাৎ সঠিক মেজারমেন্ট, বাট এবারে টপ ভিউটা কি হবে, টপ ভিউটা সেম অনুরূপভাবে আগের মতো এখান থেকে এই প্রজেক্টর নামিয়ে দিলাম, দিলে এটা হয়ে গেল এন ড্যাশ, তাহলে আমি এখানে এই পয়েন্টটা তো রয়েছে এখান থেকে জাস্ট একটি প্রজেক্টর নামিয়ে দিলাম, এই যেটা পেয়ে গেলাম এটা হলো এম ড্যাশ, এই এম এম হলো ফ্রন্ট ভিউ, ফ্রন্ট ভিউটা আমরা কি পেলাম এম এম, আর এম এই নিচে হলো এম ড্যাশ, এই টপ ভিউটা কি হলো
m ড্যাশ m ড্যাশ তাহলে m ড্যাশ এবং m ড্যাশ হলো ওই লাইনটার টপ ভিউ চিত্র তাহলে আমরা কনক্লুশনে এসে বলতে পারি যখন একটি লাইন when a line is inclined to the one plane and parallel to the others parallel বলতে পারি কারণ যদি একটি লাইন আমার x এর সঙ্গে ইনক্লিনেশন করে থাকে তাহলে x এর ভিপির সঙ্গে ওটা প্যারালাল হবে প্যারালাল নাও থাকতে পারে বাট আমি এই ক্ষেত্রে বলে দিলাম যে x এর সঙ্গে ইনক্লিনেশন বাট ভিপির সঙ্গে প্যারালাল তাহলে when a line is inclined to the hp and parallel to the vp then this line's projection is front view true length and true inclination but whereas top view this line is shorter than the true length তাহলে বাংলায় বললে কি হবে আমরা আসি যদি একটি লাইন hp এর সঙ্গে আনত অবস্থায় অবস্থান করে ভিপির সঙ্গে যদি ওই লাইনটি সমান্তরালভাবে অবস্থান করে যে তলের সঙ্গে ওই লাইনটি আনতভাবে ইনক্লাইন ভাবে অবস্থান করেছিল সেই তলে ওই লাইনটিকে সব সময় অরিজিনাল মেজারমেন্টের থেকে ছোট দেখাবে এবং যে তলের সঙ্গে সমান্তরালভাবে ছিল সেই তলের সঙ্গে ওই লাইনটিকে ট্রু লেন্থ এবং ট্রু ইনক্লিনেশনে দেখাবে বোঝা গেল আচ্ছা আমরা লাইন প্রজেকশন করছিলাম আমরা দেখলাম যে একটি লাইন এইচ পির সঙ্গে ইনক্লিনেশন অবস্থায় ছিল বাট ভিপির সঙ্গে প্যারালাল ছিল এবার চলে আসি এতক্ষণ ধরে আমরা অনেকক্ষণ ধরে প্রবলেমগুলো করলাম যে কখনো এইচ পির সঙ্গে মিশে আছে বাট কখনো লাইনগুলো ভিপির সঙ্গে মিশে রয়েছে যদি এই লাইনগুলোকে ভিপি থেকে সামনে সরিয়ে দেওয়া হয় বা এইচপি থেকে উচ্চতায় তুলে দেওয়া হয় তাহলে আমরা তখন প্রজেকশনগুলো কেমন পাবো তো আমি একটা প্রশ্নে লিখি when a line m n m n 20 millimeter above the HP and 30 millimeter in front of the VP. Then the projection of this line. তাহলে লাইনটা কি এম এ 20 মিলিমিটার অ্যাবভ দা এইচ তাহলে আমি আবার কল্পনা করলাম এই ফার্স্ট কোয়াড্রেন্ট আমরা সব ফার্স্ট কোয়াড্রেন্টে দেখি দেখাচ্ছি লাইনগুলো তাহলে এটা হলো আমার ভিপি এটা এইচ লাইনটা কত আছে 20 মিলিমিটার অ্যাবভ দা এইচ এইচ থেকে 20 মিলিমিটার উপরে ইন ফ্রন্ট অফ দা ভিপি কত আছে 30 মিলিমিটার এখান থেকে 30 মিলিমিটার তাহলে আমি কি করবো সেই অবস্থায় লাইনটা কোথায় রয়েছে এখানে তাহলে লাইনটা কার সঙ্গে পারপেন্ডিকুলার কিছু বলে দিয়েছে কি তাহলে যদি না বলে দেয় যেহেতু অবস্থায় এইচপি রয়েছে তাহলে আমি মনে করলাম এইচপি সঙ্গে পারপেন্ডিকুলার অবস্থায় দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে তাহলে এই পারপেন্ডিকুলার অবস্থায় যদি এইচপি সঙ্গে দাঁড়িয়ে থাকে তাহলে ভিপির সঙ্গে নিশ্চয়ই প্যারালাল তাহলে তখন পয়েন্টটা কেমন হবে আমি এই এক্স ওয়াই ডিফারেন্স লাইন টানলাম এই এইচপি থেকে যতটা উপরে আছে আমি যদি ফ্রন্ট থেকে দেখি ফ্রন্ট ভিউটা হলো ফ্রন্ট ভিউ চিত্র করছি তাহলে ঠিক ততটাই উচ্চতায় ভিপির উপরে গিয়ে পড়বে তাহলে আমি এখান থেকে এক্স ওয়াই থেকে প্রথমে একটি ভার্টিক্যাল লাইন কল্পনা করলাম কতটা 20 মিলিমিটার এই 20 মিলিমিটার উপরে গিয়ে আমি এক্স ওয়াই যে রেফারেন্স লাইন টেনেছিলাম এর প্যারালাল একটা লাইন কল্পনা করে নিতে হবে এবং এই ডিসটেন্সটা লিখে দিতে হবে 20 মিলিমিটার এবার এখন এখান থেকেই আমার ফ্রন্ট ভিউর মেইন ড্রয়িং শুরু হবে এখান থেকে আমি এন পয়েন্ট কল্পনা করলাম এখান থেকে একটি পারপেন্ডিকুলার লাইন ড্র করলাম এবার আমার লাইনটি যদি আমার মনে করলাম 30 মিলিমিটার লাইন হয় তাহলে
তাহলে এখান থেকে আমি পেন্সিল কম্পাসের সাহায্যে 30 মিলিমিটার নিয়ে কেটে নিলাম তাহলে এটাই হলো আমার m এটা হলো n এই m m হলো এই লাইনটির ফ্রন্ট ভিউ এবার টপ ভিউটা তাহলে কি হবে ইন ফ্রন্ট অফ দা বিবি কতটা রয়েছে না দেখো 30 মিলিমিটার ইন ফ্রন্ট অফ দা বিবি তাহলে বিবি থেকে যদি লাইনটা এতটা দূরে থাকে নিশ্চয়ই এর প্রজেকশন চিত্রটা যে এই শীটে এখানে পড়বে তাহলে আমি এখান থেকে 30 মিলিমিটার দূরে চলে এলাম 30 মিলিমিটার চলে আসার পর এখানে একটি পয়েন্ট পেলাম এটা তো লাইনের প্রজেকশন তাহলে এখানেই হলো m ড্যাশ n ড্যাশ সেম ওই লাইনটাই ভিপির সঙ্গে পারপেন্ডিকুলার থাকতে পারে আমার সেটা কোথাও পারপেন্ডিকুলার আছে আমি বলে দেওয়া নেই আমি মনে করে নিয়েছিলাম এই ভিপির সঙ্গে পারপেন্ডিকুলার এটা ভিপির সঙ্গেও পারপেন্ডিকুলার থাকতে পারে তাহলে ভিপির সঙ্গে যদি থাকে তখন এই ভিপির সঙ্গে প্যারালাল হবে তাহলে আমার কত ইন ফ্রন্ট অফ দা ভিপি কত 30 তাহলে আমার এই 30 মিলিমিটার দূরে গিয়ে এই লাইনটা কি হয়ে গেছে 30 মিলিমিটার দূরে গিয়ে ভিপির সঙ্গে পারপেন্ডিকুলার এই স্পিডে কত 20 মিলিমিটার উচ্চতা এই রকম লাইনটা অবস্থান করছে তখন এই লাইনটা চিহ্ন কি হবে না এইখানে এসে আমার লাইনটা এখানে এই 30 মিলিমিটার দূর থেকে এখান থেকে কি এরকম পারপেন্ডিকুলার দাঁড়িয়ে যাবে এটা হলো m এটা n আর এটা এখান থেকে 20 মিলিমিটার উপরে গিয়ে এখানে একটি বিন্দু সৃষ্টি হবে এটা n ড্যাশ বেশ বোঝা গেল এইবার চলে আসি আমার একটি লাইন ভিপির সঙ্গে এই স্পির সঙ্গে পারপেন্ডিকুলার বাট কত মিলিমিটার 30 মিলিমিটার উপরে গিয়ে তাহলে আমি প্রশ্নটা একটু লিখি when a line mn
xy রেফারেন্স লাইনের উপরে। তাহলে xy রেফারেন্স লাইনের উপরে যদি আমার আত্ম হয় তাহলে এখান থেকে একটি ভার্টিক্যাল লাইন টেনে নিলাম যেটা কত 25 মিলিমিটার। তাহলে 25 মিলিমিটার উপরে গিয়ে আমি একটি xy রেফারেন্স লাইনের প্যারালাল লাইন অঙ্কন করে নিলাম এবং এখানে একটি পয়েন্টের সৃষ্টি করলাম যেটা হলো m। m থেকে ডায়াগোনালের সাহায্যে 30 ডিগ্রি অ্যাঙ্গেলের মেজারমেন্ট নিয়ে আমি একটি 30 ডিগ্রি ইনক্লিনেশন একটি লাইন টেনে নিলাম। এই লাইনটি যতটা মেজারমেন্ট হবে 30 মিলিমিটার যদি মেজারমেন্ট হয় পেন্সিল কম্পাসের সাহায্যে 30 মিলিমিটারের মেজারমেন্ট নিয়ে এম পয়েন্ট থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে যে লাইনটা টেনেছিলাম তার যেখানে কাটবে কেটে দিলাম। এটা হলো কি না এম পয়েন্ট। এই যে এম এবং এম পেলাম এই এম এম হচ্ছে ওই লাইনটির ফ্রন্ট ভিউ। এবার আমরা টপ ভিউ, টপ ভিউটা কোথায় পাবো না আমরা এক্স ওয়াই রেফারেন্স লাইনের নিশ্চয়ই নিচে পাবো যেহেতু আমরা ফার্স্ট কোয়াড্রেন্টে ড্রয়িংটা করছি। তাহলে কতটা নিচে পাবো নিশ্চয়ই দেখো 15 মিলিমিটার ইন ফ্রন্ট অফ দা ভিপি। লাইনটা কোথায় গিয়েছে ভিপি থেকে 15 মিলিমিটার দূরে রয়েছে। তাহলে আমাদের প্রজেকশন চিত্র কিভাবে পাবো না পূর্বের নিয়ম অনুসারে আমি আগের ড্রয়িং গুলো দেখালাম এখান থেকে প্রজেক্টর নেমে যাবে এম পয়েন্ট থেকে, এম পয়েন্ট থেকে ও প্রজেক্টর নামবে। তাহলে এক্স ওয়াই থেকে আমি কত মিলিমিটার দূরে চলে আসবো 15 মিলিমিটার 15 মিলিমিটার দূরে এসে আমি এখানে একটি পয়েন্ট করলাম এম ড্যাশ। এম ড্যাশ থেকে এক্স ওয়াই রেফারেন্স লাইনের একটি প্যারালাল লাইন অঙ্কন করলাম ওই লাইনটি গিয়ে কোথায় টাচ করবে না এম থেকে যে প্রজেক্টরটি নেমেছিল পারপেন্ডিকুলার ভাবে তার একটা জায়গায় গিয়ে ছেদ করবে যে জায়গাটা ছেদ করলো সেই পয়েন্টটার নামকরণ করলাম এম ড্যাশ। এই এম ড্যাশ এবং এম ড্যাশ এই প্রজেকশন চিত্রটি হলো ওই এম এন লাইনটির টপ ভিউয়ের চিত্র যে মেজারমেন্টটি অবশ্যই 30 মিলিমিটারের থেকে কম হবে লেস দ্যান 30 মিলিমিটার। তাহলে বোঝা গেল লাইনটি যদি এইচপি থেকে উপরে থাকে ভিপি থেকে সামনে থাকে তাহলে লাইনের প্রজেকশন কেমন হবে, লাইনটি যদি এইচপির সঙ্গে ইনক্লিনেশন অবস্থায় থাকে বা এইচপি থেকে 30 মিলিমিটার উপরে গিয়ে ইনক্লিনেশন করে ভিপির সঙ্গে প্যারালাল অবস্থায় থাকে তাহলেও আমরা ড্রয়িং গুলো কেমন করবো সেটা দেখে নিলাম। এবারে চলে আসি আমাদের ওই লাইনটি যদি দুটি তলের সঙ্গে আমাদের অবস্থায় থাকে মনে করে নিলাম এটা ভিপি এটা তোমার এইচপি এখন লাইনটি এই পজিশনে রয়েছে। তাহলে দেখো যদি লাইনটি এইরকম পজিশনে থাকে দেখো এইচপির সঙ্গেও ইনক্লিনেশন ভিপির সঙ্গেও ইনক্লিনেশন কারোর সঙ্গে প্যারালাল অবস্থায় নেই। তাহলে এইরূপ অবস্থায় যদি থাকে তাহলে আমি ওই লাইনটির প্রজেকশন চিত্র কেমন ভাবে পাব। আমাদের খুব ভালো কথা যদি দুটি তলের সঙ্গে প্রজেকশন মানে ইনক্লিনেশন অবস্থায় থাকে আমাদের প্রথম মনে করে নিতে হবে যে কোনো একটি তলের সঙ্গে ওই লাইনটি প্রথম ইনক্লিনেশন অবস্থায় ছিল অপর লাইনের সঙ্গে প্যারালাল এটা আমাদের মনে মনে কল্পনা করে নিতে হবে। কেন না একটু আগেই যেগুলো ড্রয়িং করছিলাম যে কোনো জায়গায় ড্রয়িং করতে গেলে আগে ট্রু লেন্থটি যেখানে থাকে সেই ড্রয়িংটা আমাদের আগে করে নিতে হবে কারণ শর্টার লেন্থটা আমরা ড্রয়িং করতে প্রথমে পারি না যেহেতু আমাদের প্রশ্নে বলে দেওয়া থাকে না। তাহলে যদি প্রশ্নে বলে দেওয়া থাকে শর্টার লেন্থ সেখান থেকে কিন্তু বের করতে পারবো যদি না বলে দেওয়া থাকে তাহলে কী করতে হয় যেখানে ট্রু লেন্থ দেওয়া থাকবে সেই ট্রু লেন্থটাকে আগে বের করতে হয় সঠিক পরিমাণ। সুতরাং যদি মনে করে নিলাম এই একটি লাইন এক্স ওয়াই দূরের সঙ্গে এক্স ওয়াই লাইনটি দুটি তলের সঙ্গে ইনক্লিনেশন দুটি তলের সঙ্গে তখন কি করতে হবে প্রথম মনে করে নিলাম যে আমি এক্স ওয়াই লাইনটি ভিপির সঙ্গে প্যারালাল ছিল তাহলে ভিপির সঙ্গে যদি প্যারালাল থাকে আমি লাইনটি ভিপির সঙ্গে ইনক্লিনেশন অবস্থায় করলাম না ভিপির সঙ্গে প্যারালাল অবস্থায় লাইনটি এটা কিন্তু প্যারালাল অবস্থায় ড্রয়িং করলাম নট ইনক্লিনেশন তাহলে এটা মনে করে নিলাম এক্স ওয়াই। তাহলে যদি এটা থাকে আমি এখান থেকে কি করলাম প্রজেক্টর টানলাম
তাহলে এটা কি পেয়ে গেলাম x ড্যাশ y ড্যাশ এটা এখন আমার কি তৈরি হলো এই xy লাইনটির টপ ভিউ তৈরি হলো এখন লাইনটিকে আমি কি করলাম রোটেশন করিয়ে দিলাম তাহলে এখান থেকে এই মেজারমেন্টের মাপ নিয়ে পেন্সিল কম্পাসের সাহায্যে আমি একটি আর্ক চিত্র অঙ্কন করলাম যে আর্ক চিত্রটি তৈরি হলো এই আর্ক চিত্রটি এরকম যুক্ত করে দিলাম এখন এইখান থেকে আমি একটি পারপেন্ডিকুলার লাইন অঙ্কন করলাম এই পারপেন্ডিকুলার লাইনটা কোথায় গিয়ে ছেদ করবে না আমার y থেকে আমি একটি xy যে রেফারেন্স লাইন রয়েছে তার একটি রেফারেন্স লাইন বেঁধে দিলাম এই xy রেফারেন্স লাইনের সঙ্গে একটি জায়গায় নিশ্চয়ই ছেদ করবে যেখানে ছেদ করলো সেই পয়েন্টের নতুন নামকরণ করলাম y1 ড্যাশ এটা ছিল আমার x ড্যাশ এটা y ড্যাশ এবার এটার নামকরণ করলাম y1 ড্যাশ এখন এই y1 ড্যাশের সঙ্গে x এর যুক্ত করে দিলাম এই x কে যুক্ত করে দেওয়ার পর এই লাইনটি যেটি পেলাম এটাই হলো x ড্যাশ y ড্যাশ এটা নতুন লাইন যেটি কিনা এই স্পিড সঙ্গে ইনক্লিনেশন ছিল সেটা ভিপিতে পেয়ে গেলাম আর এটা কোথায় পেলাম এই x ড্যাশ আর এই y2 ড্যাশটা হলো এটা হলো ভিপির সঙ্গে ইনক্লিনেশন ছিল যেটা x y এর সঙ্গে মানে এই স্পিডে দেখেছি তাহলে দুটো ইনক্লিনেশন আমি কোথায় পেলাম একটা পেলাম x ড্যাশ y2 ড্যাশ যেটা ভিপির সঙ্গে ইনক্লিনেশন ছিল টপ ভিউতে পেলাম আর x x এবং y1 ড্যাশ এটা কি পেলাম যেটা এই স্পিডের সঙ্গে ইনক্লিনেশন ছিল সেটা ভিপিতে তাহলে আমার দুটো তলের সঙ্গে ইনক্লিনেশন থাকলে কেমন হবে সেটাও আমরা দেখে নিলাম